ক্যামেরায় ভ্রমণের গল্প এঁকে প্রদর্শনী সাজিয়েছেন আলোকচিত্রী সাবরিনা ইসলাম। ডিজিটাল ক্যানভাসের সেসব গল্পে আছে পৃথিবীর নানা প্রান্তের কত কথা, যা আলো ছায়ার ভাষায় সাবরিনার একদমই নিজস্ব। ধানমন্ডির দুই গ্যালারিতে চলছে তিন দিনের এই একক আলোকচিত্র প্রদর্শনী। রদ দেখা আর কলা বেচা বোধ হয় একই বলে, আর তিনি যদি হন পাকা কুশলী তবে তো কথাই নেই। আলোকচিত্রী সাবরিনা সে দলেই পড়েন, তাই তো শিল্প বুনেছেন পর্যটন মন নিয়ে নয়, শিল্পের ভাষায়। বিশ্বের বিভিন্ন প্রান্ত ঘুরে তার ভ্রমণ আখ্যানের অনেকটুকুই ধরা দিয়েছে দৃকের গ্যালারিতে তার প্রথম একক প্রদর্শনীতে। একজন মহিলা যে কোনো বয়সী হোক, আমার কিন্তু 60-এর উপরে হয়ে গেছে, যে কোনো বয়সেই তার যদি কোনো স্বপ্ন থাকে, এটা সফল করার জন্য অ্যাকচুয়ালি মনের ইচ্ছা আর স্বপ্নটাই যথেষ্ট। এবং আমি চাই মহিলারা এটা থেকে ইন্সপায়ার্ড হোক, ইয়াং মেয়েরা বিশেষ করে ইন্সপায়ার্ড হোক, এবং এইভাবে ওরাও যেন প্ল্যান করে ঘুরতে এবং ছবি তুলতে। প্রদর্শনীর উদ্বোধন করেন মার্কিন রাষ্ট্রদূত মার্শা ব্লুম বার্নিকার্ট। সবাই বলেছেন প্রতিটি ছবি যেন এক একটি গল্পের মতো, এত ন্যাচারাল ছবিগুলা, মনে হচ্ছে যে রিয়েল ছবি, রিয়েল জিনিস দেখছি। যারা বিদেশ ভ্রমণ করেনি তারা এটা দেখলে পৃথিবীর ভালো ভালো জিনিসগুলো ওরা দেখতে পারবে। যেই দেশে হয়তো আমার যাওয়া হয় নাই, সেই দেশের দেশকে আমি আসলে এই শিল্পীর চোখে দেখে নিয়েছি। যে আমরা সবাই অনেক কিছু করতে চাই, বাট ও একটা জিনিস বেছে নিয়েছে যেটাতে ও পটু। প্রদর্শনীতে স্থান পেয়েছে 129টি আলোকচিত্র, আর এই প্রদর্শনীটি আগামী দিনে নারীদের প্রতি উৎসর্গ করেছেন ক্যামেরার নবীন কবির সাবরিনা ইসলাম। কামরুন নাহার রাখি, 71 ঢাকা।